ফরিয়ারপাড়া পঞ্চায়েতে প্রধানের দায়িত্বে নতুন মুখ। প্রধান নির্বাচিত হলেন ফরিদা ইয়াসমিন। মঙ্গলবার পঞ্চায়েতের 20 জন সদস্যের সমর্থনে পঞ্চায়েত নির্বাচিত হলেন। শুভেচ্ছা জানালেন বিধায়ক জনপ্রতিনিধিরা। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। হরিয়ারপাড়া গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন ফরিদা ইয়াসমিন। মঙ্গলবার 22 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে 20 জনের সমর্থনে প্রধান নির্বাচিত হন তিনি। গত 11 মে হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছেন খাদিজা খানম। পারিবারিক কারণে এবং শারীরিক অবস্থা ভালো না থাকার কারণেই ইস্তফা দিয়েছেন তিনি। তারপরে সমস্ত দিক খতিয়ে দেখে জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে এদিন পঞ্চায়েতের প্রধান গঠন করা হলো। এদিন ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে সংখ্যাগরিষ্ঠ 50 সদস্যের ভোটেই প্রধান নির্বাচিত হলেন ফরিদা ইয়াসমিন। এদিনই তিনি প্রধানের দায়িত্বভার বুঝে নেন। আগামী দিনে এলাকার মানুষের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত প্রধান। আগে যে প্রধান ছিলেন তিনি ইস্তফা দিয়েছেন, তা আজকে মেম্বাররা এই হরিয়ারপাড়ার মেম্বারের সমর্থনে আজ ফরিদা ইয়াসমিন আমি আজ প্রধান হয়েছি, ভালোই লাগছে। এদিন হরিয়ারপাড়ার বিধায়ক নিয়ামত শেখের উপস্থিতিতে ফুলের মালা পরিয়ে নবনির্বাচিত প্রধানকে স্বাগত জানান দলীয় নেতৃত্ব এবং 50 সদস্যরা। বিধায়ক জানান, প্রাক্তন প্রধান শারীরিক অসুস্থতার কারণে প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছেন, সেই মতো নতুন প্রধান নির্বাচিত হলেন। আগামী দিনেও সুষ্ঠুভাবে পঞ্চায়েত পরিচালিত হবে। ফরিদা ইয়াসমিনকে সমর্থন করা হয়েছে। ফরিদা ইয়াসমিন আজকে আমাদের নতুনভাবে হরিহরপাড়া আমাদের পঞ্চায়েতের প্রধান নিযুক্ত হলো, তাই আজকে আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে তাকে আজকে আমরা স্বাগত জানাচ্ছি। কারণ নতুন দায়িত্ব পেয়েছে, নতুন দায়িত্ব পেয়ে সরকারের গাইডলাইন মেনে যাতে সুস্থভাবে পরিচালনা করতে পারে আমাদের এই হরিহরপাড়া পঞ্চায়েত, সেটাই আমরা প্রধানের কাছে সেটাই আশা রাখব। হরিহরপাড়া থেকে মামুনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।